ষোড়শীক কথাসাহিত্যিক পরশুরামের লেখা ছোট গল্প কর্দম মেখলা। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদীয় যুগান্তর 1365 সনে। গল্প কর্দম মেখলা। পুষ্কর সরোবরের তীরে বিশ্বামিত্র আর মেনকা কাছাকাছি বসে আছেন। মেনকা তাঁর কেশপাশ আলুলায়িত করে কাঁকুই দিয়ে আঁচড়াচ্ছেন, বিশ্বামিত্র মুখ ফিরিয়ে আত্মচিন্তা করছেন। অনেকক্ষণ নীরব থাকার পর বিশ্বামিত্র কপাল কুঁচকে নাক ফুলিয়ে বললেন, মেনকা তুমি সরে যাও, তোমার চুলের তেলচিটে গন্ধ আমি আর সইতে পারছি না। ভ্রুভঙ্গি করে মেনকা বললেন, তা এখন পারবে কেন? অথচ এই সেদিন পর্যন্ত আমার চুলের মধ্যে মুখ গুঁজড়ে পড়ে থাকতে। চুলে কি মাখি জানো? মলয়গিরি যত নারিকেল তৈলে 50 রকম গন্ধদ্রব্য ভিজিয়ে ধন্বন্তরী আমার জন্য এই কেশ তৈল প্রস্তুত করেছেন। এর সৌরভে দেব, দানব, গন্ধর্ব, মানব মুগ্ধ হয়, আর তোমার তা সহ্য হচ্ছে না। মুখ হাঁড়ি করে রয়েছ কেন? মনের কথা খুলেই বলো না। বিশ্বামিত্র বললেন, তুমি মূর্খ অপ্সরা, দ্রব্যগুণ কিছুই জানো না। উত্তম গন্ধ তৈল আর্দ্র বায়ুর সংস্পর্শে বিকৃত হয়। স্ত্রী জাতির নাকের সার নেই, কিন্তু অন্য লোকে দুর্গন্ধ পায়। তা এতদিন তুমি দুর্গন্ধ পাওনি কেন? আমার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। লুব্ধ কুকুরের ন্যায় পুঁতিগন্ধকে দিব্য সৌরভ মনে করতাম। তোমার কুটিল কাল সর্পসম বেনি কুসুম দাম বলে ভ্রম হতো। তোমার ক্লিন্ন অসুচি দেহের স্পর্শে আমার আপাদমস্তক হর্ষিত হতো। সেই কদর্য মোহ এখন অপসৃত হয়েছে। মেনকা, তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি চলে যাও। ছমাসেই প্রয়োজন ফুরিয়ে গেল। আমি যখন প্রথমে তোমার এই আশ্রমে এসেছিলাম, তখন আমাকে দেখেই তুমি সংযম হারিয়ে তপস্যায় জলাঞ্জলি দিয়ে লোলুপ হয়েছিলে। আমি কিন্তু নিষ্কামভাবে নির্বিকার চিত্তে অপ্সরার কর্তব্য পালন করেছি। তোমার কুৎসিত জটাশ্রু আর লোমশ বক্ষে স্পর্শ, তোমার দেহের উৎকট শার্দুল গন্ধ সবই ঘৃণা দমন করে সয়েছি। ওহে ভূতপূর্ব কান্নকুব্জরাজ মহাবল বিশ্বামিত্র, বশিষ্ঠের গরু চুরি করতে গিয়ে তুমি সসৈন্যে মার খেয়েছিলে। তখন তুমি বিলাপ করেছিলে, ধিক বলং, ক্ষত্রিয় বলং, ব্রহ্ম তেজ বলং বলং। তারপর তুমি ব্রহ্মর্ষি হবার জন্যে কঠোর তপস্যায় নিমগ্ন হলে, কিন্তু ইন্দ্রের আদেশে যেমনি আমি তোমার কাছে এলাম, তখনই তোমার মুণ্ড ঘুরে গেল, তপস্যা চুলোয় গেল। একটা অবলা অপ্সরার বলের কাছেও আত্মরক্ষা করতে পারলে না। এখন হয়তো বুঝেছ যে ব্রহ্মতেজের বল অপ্সরার বলের কাছে তুচ্ছ। অনেক রাজর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি আমাদের পদানত হয়েছেন। যা বলি শোনো, ব্রহ্মর্ষি হবার সংকল্প ত্যাগ করে অপ্সরা হওয়ার জন্য তপস্যা করো। বিশ্বামিত্র বললেন, কটু ভাষিনী, তুমি দূর হও। তা হচ্ছে, আমার গর্ভে তোমার যে সন্তান আছে তার ব্যবস্থা কি করবে? স্বর্গবেশ্যার সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ও যা করবার তুমি করবে। তুমি তো মহা বেদজ্ঞ আর পুরাণজ্ঞ, এ কথা কি জানো না যে অপ্সরা কদাপি সন্তান পালন করে না? আমরা প্রসব করেই সরে পড়ি, এই হলো সনাতন রীতি। অপত্য পালন জন্মদাতারই কর্তব্য, গর্ভধারিণী অপ্সরার নয়। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিশ্বামিত্র বললেন, তুমি আমার তপস্যা পণ্ড করেছ, বুদ্ধি মোহগ্রস্ত করেছ, চরিত্র কলুষিত করেছ। পাপিষ্ঠা, দূর হও এখান থেকে, তোমার গর্ভস্থ পাপও তোমার সঙ্গে দূর হয়ে যাক। পুষ্কর সরোবরের ধার থেকে খানিকটা কাদা তুলে নিয়ে মেনকা দুই হাতে তাল পাকাতে লাগলেন। বিশ্বামিত্র প্রশ্ন করলেন, ও আবার কি হচ্ছে? কাদার পিণ্ড পাকিয়ে সাপের মতন লম্বা করে মেনকা বললেন, রাজর্ষি বিশ্বামিত্র, তোমার সন্তান আমি 4 মাস গর্ভে বহন করেছি, আরও প্রায় 5 মাস বইতে হবে।
তোমার কৃতকর্মের ফল শুধু আমি বয়ে বেড়াবো আর তুমি লঘু দেহে স্বচ্ছন্দে বিচরণ করবে তা হতে পারে না, তোমাকেও ভার বইতে হবে। এই নাও। মেনকা তার হাতের লম্বা কাদার পিণ্ড সবেগে নিক্ষেপ করলেন। বিশ্বামিত্রের কটিদেশে তা মেখলার ন্যায় জড়িয়ে গেল। চমকে উঠে মুখবিকৃত করে বিশ্বামিত্র বললেন, আহ! সেই কর্দম মেখলা টেনে খুলে ফেলবার জন্য তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন পুষ্করের জলে ঝাঁপিয়ে পড়ে ধুয়ে ফেলবার জন্য দুই হাত দিয়ে ঘষতে লাগলেন, কিন্তু সেই কাল সর্পতুল্য মেখলার ক্ষয় হলো না, নাগ পাশের ন্যায় বেষ্টন করে রইল। হতাশ হয়ে বিশ্বামিত্র জল থেকে উঠে এলেন, মেনকাকে আর দেখতে পেলেন না। বিশ্বামিত্র পুনর্বার তপস্যায় নিরত হবার চেষ্টা করলেন, কিন্তু মনোনিবেশ করতে পারলেন না। কর্দম মেখলার নিরন্তর সংস্পর্শে তার ধৈর্য নষ্ট হল, চিত্ত বিক্ষোভিত হল। তিনি আশ্রম ত্যাগ করে আকুল হয়ে পর্যটন করতে লাগলেন। হিমাচল থেকে দক্ষিণ সমুদ্র পর্যন্ত ভ্রমণ করলেন, নানা তীর্থশলিলে অবগাহন করলেন, কিন্তু তার মেখলা বিগলিত হল না। এইভাবে সাড়ে পাঁচ বৎসর কেটে গেল। ঘুরতে ঘুরতে একদিন তিনি মালিনী নদীর তীরে উপস্থিত হলেন। নদীর কাকচক্ষুতুল্য নির্মল জল দেখে তার মনে একটু আশার উদয় হল। উত্তরীয় তীরে রেখে বিশ্বামিত্র জলে নামলেন এবং অনেকক্ষণ ধরে প্রক্ষালন করলেন, কিন্তু তার মেখলা পূর্ববৎ অক্ষয় রয়ে রইল। অবশেষে তিনি বিষণ্ন মনে জল থেকে তীরে উঠতে গেলেন, কিন্তু পারলেন না। পাঁকের মধ্যে তার দুই পা প্রায় হাঁটু পর্যন্ত ডুবে গেল। প্রাণ ভয়ে বিশ্বামিত্র চিৎকার করলেন। মালিনীর তটভর্তী বনভূমিতে তিনটি মেয়ে খেলা করছিল, একটির বয়স পাঁচ আর দুটির সাত আট। বিশ্বামিত্রের আর্তনাদ শুনে তারা ছুটে এলো এবং নিজেরাও চিৎকার করে ডাকতে লাগলো, ও পিসিমা, দৌড়ে এসো, কে একজন ডুবে যাচ্ছে। পিসিমা অর্থাৎ গৌতমী লম্বা আঁকশি দিয়ে একটা প্রকাণ্ড অমরাতক বৃক্ষ থেকে পাকা আমড়া পাড়ছিলেন। মেয়েদের ডাক শুনে ছুটে এলেন। নদীর ধারে এসে বিশ্বামিত্রকে বললেন, নড়বেন না, তাহলে আরো ডুবে যাবেন। এই আঁকশিটা বেশ শক্ত, পাঁকের তলা পর্যন্ত পুঁতে দিচ্ছি, এইটিতে ভর দিয়ে স্থির হয়ে থাকুন। এই অনু আর প্রিয়, তোরা দুজনে দৌড়ে যা, আমি যে চাঁচাড়ির চাটাইয়ে শুই সেই টেনে আয়। অনু আর প্রিয় অল্পক্ষণের মধ্যে ধরাধরি করে একটা চাটাই নিয়ে এলো। গৌতমী সেটা পাঁকের ওপর বিছিয়ে দিয়ে বললেন, এইবারে আস্তে আস্তে পা তুলে চাটাইয়ের উপর দিন, তাড়াতাড়ি করবেন না, আঁকশিটা পাক থেকে টেনে নিচ্ছি, এই এই এগিয়ে দিলাম, দু হাত দিয়ে ধরুন। আঁকশির একদিক বিশ্বামিত্র ধরলেন, অন্যদিক গৌতমী ধরে টানতে লাগলেন, মেয়েরা তার কোমর ধরে রইল। বিশ্বামিত্র ধীরে ধীরে তীরে উঠে এসে বললেন, ভদ্রী, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, কে আপনি দয়াময়ী? এই দেবকন্যার ন্যায় বালিকারাই বা কারা? গৌতমী বললেন, আমি মহর্ষি কর্ণের ভগিনী গৌতমী, এই অনু আর প্রিয়, অনসূয়া আর প্রিয়ংবাদা, এরা এই আশ্রমবাসী পিপ্পল আর শালমল ঋষির কন্যা, আর এই ছোটটি শকু, মহর্ষি কর্ণের পালিতা দুহিতা শকুন্তলা। আমার ভ্রাতার আশ্রম এই মালিনী নদীর তীরে। সৌম্য, আপনি কে? আমি হতভাগ্য বিশ্বামিত্র। বলেন কি, রাজর্ষি বিশ্বামিত্র, আপনার এমন দুর্দশা হলো কেন? অনু আর প্রিয় নাচতে নাচতে বলল, ওরে বিশ্বামিত্র মুনি এসেছে, শকুর বাবা এসেছে রে, এক্ষুনি শকুকে নিয়ে যাবে রে। শকুন্তলা ভ্যাঁ করে কেঁদে গৌতমীকে জড়িয়ে ধরল। অনসূয়া আর প্রিয়ংবদাকে ধমক দিয়ে গৌতমী বললেন, চুপ কর দুষ্টু মেয়েরা, কেন ছেলে মানুষকে ভয় দেখাচ্ছিস? বিশ্বামিত্র বললেন, খুকি, তোমার বাবাকে তা জানো? শকুন্তলা বলল, আমার বাবা কর্ণমুনি আর মা এই পিসিমা। অনসূয়া আর প্রিয়ংবদা আবার নাচতে নাচতে বলল, দূর বোকা, সবাই জানে আর তুই কিচ্ছু জানিস না,
তোর বাবা এই বিশ্বামিত্র মুনি, আর মা গৌতমী দুই মেয়ের পিঠে কিল মেরে বললেন, দূর হয় এখান থেকে, এই রাজস্বীর পরিধেয় ভিজে গেছে, তোদের বাবার কাছ থেকে শুকনো কাপড় চেয়ে নিয়ে আয়, আর তোদের মাকে বল অতিথি এসেছেন, আমাদের আশ্রমেই আহার করবেন। বিশ্বামিত্র বললেন, বস্ত্রের প্রয়োজন নেই, আমার অধবাস আপনি শুকিয়ে যাবে, আর আমার উত্তরীয় শুষ্কই আছে, আপনি আহারের আয়োজন করবেন না, আমার ক্ষুধা নেই। দেবী গৌতমী, এই বালিকাকে কোথায় পেলেন? গৌতমী নিম্নকণ্ঠে জনান্তিকে বললেন, মেনকা প্রসব করেই মালিনী নদীর তটে একে ফেলে রেখে চলে যায়। মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে দেখেন এক ঝাঁক হংস সারস চক্র বাকাদি শকুন্তপক্ষ বিস্তার করে চারদিক ঘিরে সদ্যজাত এই বালিকাকে রক্ষা করছে। দয়ার্দ্র হয়ে তিনি একে আশ্রমে নিয়ে আসেন। শকুন্ত কর্তৃক আরক্ষিতা, সেজন্য আমরা নাম দিয়েছি শকুন্তলা। বিশ্বামিত্র বললেন, কন্যা একবারটি আমার কোলে এসো। শকুন্তলা আবার কেঁদে উঠে বলল, না যাব না, তুমি আমার বাবা নও, কর্ণমণি আমার বাবা। দীর্ঘশ্বাস ফেলে বিশ্বামিত্র বললেন, ঠিক কথা, আমি তোমার পিতা নই, মেনকাও তোমার মাতা নয়, যারা তোমাকে ত্যাগ করেছিল তাদের সঙ্গে তোমার সম্পর্ক নেই, যারা তোমাকে আজন্ম পালন করেছেন তাদেরই তুমি কন্যা। খুকি, তুমি কি খেলনা চাও বলো, রূপোর রাজহাঁস, সোনার হরিণ, পান্না নীলার ময়ূর? অনসূয়া ঠোঁট বেঁকিয়ে বলল, ভারী তো, আমাদের আসল হাঁস হরিণ ময়ূর আছে। প্রিয়ংবদা বলল, আমাদের হাঁস প্যাঁক প্যাঁক করে, হরিণ লাফায়, ময়ূর নাচে, তোমার হাঁস হরিণ ময়ূর তা পারে? বিশ্বামিত্র বললেন, না শুধু ঝকমক করে। শকুন্তলা তুমি আমার সঙ্গে চলো, শত রাজকন্যা তোমার সখী হবে, সহস্র দাসী তোমার সেবা করবে, স্বর্ণমণ্ডিত গজদন্তের পর্যঙ্কে তুমি শোবে, দেবদুর্লভ অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন পায়েস তুমি খাবে, মণিময় চত্বরে সখীদের সঙ্গে খেলা করবে, তোমাকে আমি সুবিশাল রাজ্যের অধীশ্বরী করে দেব। গৌতমী বললেন, কি করে করবেন? আপনার কান্নকুব্জ রাজ্য তো পুত্রদের দান করে তপস্বী হয়েছেন। তুচ্ছ কান্নকুব্জ রাজ্য আমার পুত্ররাই ভোগ করুক, তা কেড়ে নিতে চাই না। বাহু বলে আর তপ বলে আমি শশাগড়া ধরা জয় করে আমার কন্যাকে রাজরাজেশ্বরী করব। যতদিন কুমারী থাকে ততদিন আমি এর প্রতিভু হয়ে রাজ্য শাসন করব। তারপর অতুলনীয় রূপবান, গুণবান, বলবান, বিদ্যাবান কোনো রাজা বা রাজপুত্রের হস্তে একে সম্প্রদান করে পুনর্বার তপস্যায় নিরত হব। গৌতমী বললেন, কি বলিস শকু, যাবি এই রাজর্ষির সঙ্গে? শকুন্তলা আবার কেঁদে উঠে বলল, না না যাব না। গৌতমী বললেন, রাজর্ষি বিশ্বামিত্র জন্মের পূর্বেই যাকে বর্জন করেছিলেন তার প্রতি আবার আসক্তি কেন? আপনার সংযম কিছু মাত্র নেই, বশিষ্ঠের কামধেনুর লোভে আপনার ধর্মজ্ঞান লোপ পেয়েছিল, মেনকাকে দেখে আপনি উন্মত্ত হয়েছিলেন, এখন আবার তার কন্যাকে দেখে স্নেহে অভিভূত হয়েছেন। এই বালিকার কল্যাণই যদি আপনার অভীষ্ট হয় তবে একে আর উদ্বিগ্ন করছেন কেন? অব্যাহতি দিন, এর মায়া ত্যাগ করে প্রস্থান করুন। বিশ্বামিত্র বললেন, শকুন্তলা তোমার এই পিসিমাকে যদি সঙ্গে নিয়ে যাই তাহলে তুমি যাবে তো? গৌতমী বললেন, কি যা তা বলছেন, আমি কেন আপনার সঙ্গে যাব? দেবী গৌতমী, আমি আপনার পানি প্রার্থী, আমাকে বিবাহ করে আপনি আমার কন্যার জননীর স্থান অধিকার করুন। অনসূয়া আর প্রিয়ংবদা আবার নাচতে নাচতে বলল, পিসিমার বর এসেছে রে। গৌতমী সরসে বললেন, বিশ্বামিত্র আপনি উন্মাদ হয়েছেন, আপনার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, আর প্রলাপ বকবেন না, চলে যান এখান থেকে। বিশ্বামিত্র কাতর স্বরে বললেন, শকুন্তলা একবার আমার কোলে এসো, তারপরেই আমি চলে যাব। গৌতমী বললেন,
যান অশোকু, একবারটি ওর কোলে গিয়ে বস। ভয় কি, দেখছিস তো তোকে কত ভালোবাসেন। শকুন্তলা ভয়ে ভয়ে বিশ্বামিত্রের কোলে বসল। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কন্যা, সুরাসুর যক্ষ রক্ষ তোমাকে রক্ষা করুন, বসুগণ তোমাকে বসুমতীর ন্যায় বিত্তবর্তী করুন, ধী শ্রী কীর্তি ধৃতি ক্ষমা তোমাতে অধিষ্ঠান করুন। হঠাৎ শকুন্তলা লাফিয়ে উঠে বলল, ওরে পিসিমা রে! ব্যাকুল হয়ে গৌতমী বললেন, কি হলো রে? বিশ্বামিত্র উঠে দাঁড়ালেন, তার কর্দম মেখলা খসে গিয়ে মাটিতে পড়ে কিলবিল করতে লাগলো। প্রিয়ঙ্গদা চিৎকার করে বলল, সাপ সাপ! অনুসূয়া বলল, ধোঁড়া সাপ! গৌতমী বললেন, জল ডুন্ডুব, ওই দেখ সর সর করে নদীতে নেমে যাচ্ছে। বিশ্বামিত্র বললেন, সাপ নয়, মেনকার অভিশাপ, এতকাল পরে আমাকে নিষ্কৃতি দিয়েছে। কন্যা, তোমার পবিত্র স্পর্শে আমি সাপমুক্ত, পাপমুক্ত, সন্তাপমুক্ত হয়েছি। আশীর্বাদ করি, রাজেন্দ্রের রাজ্ঞী হও, রাজচক্রবর্তী সম্রাটের জননী হও। দেবী গৌতমী, আমি যাচ্ছি, আপনাদের মঙ্গল হোক, আমার আগমনের স্মৃতি আপনাদের মন থেকে লুপ্ত হয়ে যাক।